দেখ ভাই, জানতেছি এসে ঠোঁটের নিচের পশম, যেটাকে অনেকে বাচ্চাদারি বলে। ঠোঁটের নিচের পশম বাচ্চাদারি কাটা যায় কি যায় না? এর উত্তর হলো, ঠোঁটের নিচের পশম বাচ্চাদারি কাটা যাবে না দাড়ির হুকুমে। অর্থাৎ দাড়ি এক মুষ্টির কম কাটা না যায়, ঠিক তদ্রূপ এক মুষ্টির কম যদি থাকে ঠোঁটের নিচের পশম, যেটাকে বাচ্চাদারি বলা হয়, ঠোঁটের নিচের পশম যদি এক মুষ্টির কম থাকে তাহলে কাটা না যায় হবে। আমি কয়েকটা কিতাবে দেখেছি, কয়েকটা কিতাবে এরকম ভাবে লেখে, দাড়ি অথবা ঠোঁটের নিচের পশম আপনি কেন কাটবেন যে সুন্দর দেখা যাবে? কোনোদিনও না। একজন মানুষ যে দাড়ি রেখেছে আর একজন মানুষ যে দাড়ি কেটেছে, দুজনাকে যদি একসাথে দাঁড় করানো হয় দেখা যাবে যে দাড়ি রেখেছে ওই ব্যক্তিকে সুন্দর দেখা যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা দাড়ি বাড়ান আর মোচ কাটো। যদি দাড়ি কেটে মানুষকে সুন্দর দেখা যেত তাহলে বিশ্বনবী এই কাজটা চালু করতো, দাড়ি কাটতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটেন নাই, গতিকে বোঝা যায় যে দাড়ি রাখা মানুষকে সুন্দর দেখা যাবে।